হ্যালো বন্ধুরা, সকলেই ভালো আছেন আশা করি। চলুন আজ একটি নতুন গার্ডেনের সন্ধান দেব আপনাদের, পিকনিক স্পট। আসছে নতুন বছর, নতুন দিন, তার জন্যে কলকাতার বন্ধুরা যারা ভাবছেন কাছাকাছি একটা কোনো ভালো একটা নিরিবিলি নির্জন গার্ডেন খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে। চলুন যাওয়া যাক। গড় মসজিদ পাড়া। এখান থেকে আপনাদের ডান দিকে টান নিতে হবে। ওয়েলকাম, গুড মর্নিং গাইজ, ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজ আমি আপনাদের একটি পার্কের সন্ধান দেব, যে পার্কটি বেড়াচাপায় আছে, চন্দ্রকেতু গড় এই নামে পরিচিত। এটা প্রাচীন রাজার আমলের যে গার্ডেন টাইপের ছিল, সেখানে এখন ছোটোখাটো পিকনিক স্পট হিসাবে পরিচিত। আপনারা দেখছেন এই লোকেশনটা, এইখানে আপনারা আসতে পারেন নতুন বছর জানুয়ারি মাসের পিকনিক করার জন্যে। যে সমস্ত কলকাতা থেকে ভাইয়েরা ভাবছেন এরকম একটা নিরিবিলি নিস্তব্ধ জায়গা, সুন্দর একটা মনোরম পরিবেশ, এই পরিবেশে যদি আপনারা পিকনিক করতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন এই জায়গাটি। এই জায়গাটি বেড়াচাপা থেকে 1 কিলোমিটার হাড়োয়া রাস্তায় যেতে হবে। সেখান থেকে আপনাকে রাইট সাইড লেফট সাইডে আপনাকে আসতে হবে। তারপরে আসার পরেই আপনাদের এই পার্কের এন্ট্রি গেটটা পড়বে। এটা অ্যাকচুয়ালি পার্ক বলা যায় না, কিন্তু এটা পার্কের থেকে কিছু অংশে কমই না। ভালো জায়গা, ভালো সুন্দর মনোরম পরিবেশ, এখানে পিকনিক করার জন্য খুব সুন্দর একটা ভালো স্পট। আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন, এই জায়গাটা খুবই ভালো জায়গা এবং ভালো লাগবে আপনাদের। তো চলুন যাওয়া যাক, দেরি না করে পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন।